হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপনার সামনে প্রকাশ করার জন্যে তারিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টিএমএসএস টিএমএসএস নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে তারাকে জেনে নিই টি এম আসলে কী টি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এই সংস্থার এইচ ইএম গ্র্যান্ড সেক্টরের এইচ ইএম অপারেশন এত 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 দশ ডোমেনে ঋণ কর্মসূচিতে নিম্নিত পদে কিছু লোক তারা নেবে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা এখানে প্রথমে এক নাম্বারে দেওয়া আছে ব্রাঞ্চ ম্যানেজার বিএম পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি কর্মস্থল হচ্ছে খুলনা সিলেট বরিশাল ও দিনাজপুর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান এম বিএ পাবলিক বিশ্ববিদ্যালয়তে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সুপ্রতিষ্ঠিত কোনো ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালানায় সক্ষমতা অবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা বলা আছে এস আর টি এম এস এস এর সতেরো নং গ্রেড অনুসারে সর্বসাগল্য ছত্রিশ হাজার ছশো তিরিশ টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ শিক্ষানব্বিশ পঁচিশ হাজার পাঁচশো তিরিশ টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশ ছয় মাস ও উক্ত শিক্ষানবিশ শেষে স্থানীয় স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে দুই নম্বর আছে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশটি কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা এটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যের স্নাতক তবে বিবিএ ফিন্যান্স অ্যাকাউন্টিং সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার চালনা এম অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতাসহ টাইপিং স্পিড ইংরেজি চল্লিশ এবং বাংলায় ত্রিশ থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা তারা আবেদন করতে পারবেন এখানে বেতন আছে এস আর টি এস এর আঠারো নং গ্রেডে অনুসারে সর্বসাকুল্য উনত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ শিকানব্বিশকালে একুশ হাজার টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানব্বিশকাল ছয় মাস ও উক্ত শিকানব্বিশ শেষে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে তিন নম্বরে দেওয়া আছে ফিল্ড সুপারভাইজার এফএস পদের সংখ্যা হচ্ছে এক হাজারটি বিশাল কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম খুলনা দিনাজপুর ও কুমিল্লা এরা মাত্র এসএসসি এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটর সাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় সম্পন্ন করতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবেন তবে ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচি মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এটা হচ্ছে বেতন হচ্ছে এস আর টি এম এস এসের একুশ নং গ্রেড অনুসারে সর্বসাকল ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ তবে শিক্ষানবিশকালে আঠারো হাজার ছয়শো তিরিশ টাকা প্রাপ্ত হবেন শিক্ষানবিশকালে শিক্ষানবিশকাল ছয় মাস এবং উক্ত শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে বর্ধিত বেতন সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে বিশেষজ্য দেওয়া আছে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফিনান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশে যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন মানে সারা বাংলাদেশ আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সত্যাবলীতে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শুরু সহ জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত অনুলিপি মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিট বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখবেন আবেদন পনেরো ছয় দু তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় পৌঁছাতে হবে এক নং পদের জন্য খুলনা সিলেট বরিশাল ও দিনাজপুর ডোমেন দুই নং পদের জন্য চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমেন এবং তিন নং পদের জন্য চট্টগ্রাম খুলনা বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমেন বরাবর আবেদন সরাসরি ডাকযোগে যুগে অথবা কুরিয়ারে পৌঁছাতে হবে এখানে আবেদনের ঠিকানাগুলো দেওয়া আছে কোন বিমানে কে কে কোথায় আবেদন করবেন নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য দুশো টাকা মানি রসিদ পেওয়ার্ডার অফেরের যোগ্য আবেদন সারা সংযুক্ত করবেন যারা আবেদন করতে চান এবং নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমাইন অফিস ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসের শিরোনামে পে অর্ডার করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তাদের শিক্ষানবিষ্কাল শেষে কর্ম ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের সময় থেকে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সব লোন সুবিধা ও জ্বালানি বিল জীবন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স লোন অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরম্যান্স বোনাস সহ স্টাফ পিলিভেস প্রতিপালন করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে এস এম এস মোবাইলে কলের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা লাস্টে একটা কথা বলা আছে যে টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করবেন না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রকার চক্র প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ রইল এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদের জানাচ্ছি যে চাকরির ক্ষেত্রে যদি কোনো লেনদেন করেন টাকা পয়সা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো দায়ী থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ